সকাল থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে দক্ষিণের পশ্চিমের জেলাগুলিতেও কিন্তু কম বেশি ঝড় বৃষ্টি হয়েছে তো এই ঝড় বৃষ্টি কিন্তু আরও কিছুদিন বজায় থাকবে এদিকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন একটি নিম্নচাপ যার কারণে আজকের থেকে বৃষ্টি বাড়বে রাজ্য জুড়ে তো আজকে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা সব বেশি রয়েছে এবং আজকে কোথায় সবচেয়ে বেশি ঝড় বৃষ্টি হবে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানে গিয়ে ঝড় বৃষ্টি হয়েছে নাকি হয়নি উত্তর বঙ্গোপসাগরে কিন্তু আগামী কাল একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে এমনটা কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর এই নিম্নচাপের জেরে রাজ্য জুড়ে চলতি সপ্তাহে টানা বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে আজ থেকে কিন্তু রাজ্য জুড়ে বৃষ্টি বাড়ছে এই নিম্নচাপের প্রভাবে আগামী রবিবার পর্যন্ত রাজ্যে চলবে টানা বৃষ্টি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ অধিকাংশ জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে এবং দক্ষিণবঙ্গে আজকে রাত্রের পর থেকে এবং কালকের থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে নিম্নচাপ তৈরি হতে পারে এই আশঙ্কায় বুধবার থেকে কিন্তু মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর এদিকে নতুন করে তৈরি হতে চলা এই নিম্নচাপটি উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে প্রশাসনের তরফে মৎস্যজীবীদের উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরে যেতে মানা করা হয়েছে নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে আর কিছুক্ষণ পর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যে এই জেলাগুলিতে কিন্তু সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে এবং রাতের বেলাতেও কিন্তু এই সমস্ত জেলাতে প্রচুর বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে আগামী চব্বিশ ঘন্টাতে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাতেও কোথাও কোথাও কিছুক্ষণ পর থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি বীরভূম পূর্ব এবং পশ্চিম বর্ধমান বাঁকুড়া সহ প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই প্রতিদিন কম বেশি কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা প্রায় চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা রয়েছে বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ঊনসত্তর থেকে পঁচানব্বই শতাংশ তবুধুরা আপনারা যখন ভিডিওটি দেখছেন তখন আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানে আবহাওয়া কেমন রয়েছে বৃষ্টিপাত হয়েছে নাকি বৃষ্টিপাত হয়নি অবশ্যই আপনার জায়গার নাম সহ কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধরুন আপনি যদি থাকেন কোচবিহারে তাহলে লিখবেন যে কোচবিহার বৃষ্টি হয়েছে বা আপনার জায়গার নাম লিখলে আরও ভালো হয় অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন প্রচুর শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন